হ্যালো বন্ধুরা, কেমন আছেন? আবারও ধন্যবাদ জানাচ্ছি অক্সিস স্টোন চ্যানেলের এই ভিডিওতে। আজকে আপনাদের জন্য আরেকটি নতুন ভিডিও। এই ভিডিও খুবই গুরুত্বপূর্ণ এবং হেল্পফুল ভিডিওটি। তো আমরা অনেকেই জানি যে অ্যান্ড্রয়েড স্মার্ট মোবাইলের ক্ষেত্রে একটি প্রবলেম হয়, সেটি ফ্লাইট মোড হয়, যেটিকে বিমান মোড বলা হয়। দেখতে পাচ্ছেন এই ধরনের প্রবলেমটি আপনাদের মোবাইলে হয়। তো এটি কীভাবে আপনারা নিজেরাই আপনার স্মার্ট মোবাইল থেকে সমাধান করবেন, এটির প্রসেসটি আমরা আজকের ভিডিওতে দেখাবো। তো আপনাদের এই মোবাইলে আপনাদের এই সমস্ত বিষয়ে দাঁড়ালে আপনার মোবাইলে যদি হয়, তাহলে আপনি সাথে সাথে সেটি কাজ করতে পারেন। আপনি সেটি একদম ইজি ব্যাপার, অনেকে সেটি বুঝি না। তো এই বিমান মোড এবং ফ্লাইট মোড ডিজেবল অপশানটি, সেটি কিন্তু যে কোনো অ্যান্ড্রয়েড মোবাইলের এই যে একটি অপশান দেখতে পাচ্ছেন আপনারা এখানে, সেটি কিন্তু আমি স্ক্রলিং করার পর কিন্তু সেটি দেখাচ্ছে নীল, মানে নীল অবস্থায়। তো নীল অবস্থায় সেটি যখন আমরা এখানে চাপ দিয়ে ধরবো বা টিকলিক দিয়ে ছেড়ে দেবো, তখন কিন্তু সেটি ছুটে যাবে। তো এই বিষয়টি আপনাদের ক্লিয়ার হবে আশা করি। আমি দেখানোর চেষ্টা করি যে সেটি কীভাবে কী করা যায়। তো প্রথমে আপনি মোবাইলটি স্ক্রলিং করে নেবেন উপর থেকে টেনে, তারপরে এই ধরনের অপশান দেখাবে, তারপর কিন্তু এখানে একটি ক্লিক দিয়ে ছেড়ে দেবেন, তারপর কিন্তু অটোমেটিক উপরে দেখতে পাচ্ছেন যে নেটওয়ার্কগুলো চলে আসতেছে। তো এই যে বিষয়টি, সেটি কিন্তু একদম ইজি ব্যাপার। তো এটি আমরা অনেকে জানি না, অনেকেই প্রবলেম মনে করি, এটি কোনো প্রবলেম না। সেটি স্ক্রলিংয়ের মাধ্যমে আপনি আপনার ইচ্ছা অনুযায়ী সেই নেটওয়ার্ককে আপনি সেটি এক ক্লিকে বন্ধ করতে পারেন, আবার সেটি খুলেও দিতে পারেন। তো এই বিষয়টি আপনাদের আশা করি ক্লিয়ার হয়ে গেছে। তো আমরা ঠিক এভাবে কাজ করব, আর আমি প্রসেসটি দেখানোর চেষ্টা করেছি। আশা করি ভিডিওটি ভালো লেগেছে। ভালো লাগলে অবশ্যই আমাদের চ্যানেলটি এই ভিডিওতে লাইক শেয়ার কমেন্ট করতে পারেন, আর অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন। বন্ধুরা, আমরা আজকের মতো বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ধন্যবাদ।